দেড়শো কুইন্টালের দুর্গা প্রতিমা গড়লেন হাবড়ার শিল্পী অষ্টধাতুর পাশাপাশি বিভিন্ন যানবাহনে ফেলে দেওয়া জিনিস দিয়ে মূর্তি গড়লেন ইন্দ্রজিৎ পোদ্দার অষ্টধাতু দুর্গা প্রতিমা দেড়শো কুইন্টালের অষ্টধাতু ব্যবহার করে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন হাবড়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার শুধুমাত্র অষ্টধাতু নয় বাড়ি এবং যানবাহনে ব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো প্রতিমাটি নিঃসন্দেহে এই দুর্গা প্রতিমা সকলের নজর কাড়বে আশাবাদী শিল্পী প্রতিমার ওজন প্রায় দেড়শো কুইন্টাল হাবরার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতে তৈরি হচ্ছে এই দেবী প্রতিমা ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোয় এবার দেখা যাবে এই প্রতিমা জানা যায় এর আগে কোটি কোটি টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ কখনো হিরে কখনো সোনা দিয়ে প্রতিমা গড়েছেন তিনি এবার লোহা তামা ব্রঞ্জের সঙ্গে সোনার উপব্যবহার করেছেন এই মূর্তি তৈরিতে রাত পোহালেই মহালয়া চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এক কথায় চারিদিকে সাজো সাজো রব আগামীকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে সরবরাহ করা হবে প্রতিমাগুলিকে তবে এবার এক বিশেষ আকর্ষণ থাকছে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের পুজোর থিম প্রকৃতি ও জল তাই পরিবেশবান্ধব জিনিস দিয়ে প্রতিমা তৈরির ভাবনা মাথায় এনেছিলেন শিল্পী এর আগে সোনা হিরে মুক্ত পাথর ব্যবহার করে প্রতিমা গড়ে ফেলেছিলেন তিনি তাই এবার অষ্টধাতু প্রতিমা তৈরি করার চেষ্টা করেছেন তিনি জানা যায় তামা দিয়ে তৈরি হয়েছে প্রতিমার মুখ ও হাত শরীরের বাকি অংশ গড়তে গাড়ি ও বাড়ির ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা হয়েছে এছাড়া লক্ষ্মী সরস্বতী গড়ে উঠেছে পিতল ও দস্তা দিয়ে গণেশ ও কার্তিক তৈরি হচ্ছে রূপ এবং ব্রোঞ্জ দিয়ে শুধু তাই নয় বাড়ি এবং যানবাহনের ফেলে দেওয়া সামগ্রী দিয়েও তৈরি হচ্ছে গোটা দেবী প্রতিমা যেখানে থাকছে বাইকের চেন সাইকেলের বেল পাল্লা বাটখারা সাইকেলের তালা বাইকের ডিস্ক ব্রেক সহ আরও নানান সামগ্রী এই বিষয়ে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানান যেহেতু এই প্যান্ডেলের থিম প্রকৃতি সেই কারণে আমি এই ধরনের একটি দেবী মূর্তি তৈরির চিন্তাভাবনা রেখেছি অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে এই দেবী প্রতিমা সোনা রূপো তামা ব্রোঞ্জ থেকে শুরু করে সমস্ত ধরনের উপকরণই থাকছে এখানে আশা রাখছি এই প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে এই বিষয়ে তিনি আরও জানান এবছর অষ্ট ধাতুর প্রতিমা প্যান্ডেল যেহেতু প্রকৃতিকে নিয়ে সেহেতু প্রকৃতি বাঁচায় এরকম জিনিস মানে প্রকৃতির ক্ষতি না করে এরকম জিনিস দিয়ে প্রতিমা প্রথম লোহা দিয়ে শুরু করেছিলাম তারপরে মনে হলো যে অনেকে বলে অষ্টধাতুর মূর্তি বানাবো না তো সেই কারণে অষ্টধাতুর মূর্তি মানে অ্যাসেম্বেল করে প্রতিটা মূর্তিতেই সব আটটা করে ধাতু থাকছে কিন্তু সেটাকে আলাদা আলাদা মানে এক সঙ্গে গলিয়ে নিয়ে নয় উত্তরপ্রদেশ থেকে প্রতিটা মুখ কাস্টিং করিয়ে মুখ হাত কাস্টিং করিয়ে এনেছি আর আমার এখানেই সবটা তৈরি হয়েছে তো সেখানে দাঁড়িয়ে কোনোটাই আমি যদি এক সঙ্গে করতাম হয়তো কারো প্রশ্ন থাকতে এতে শোনা নেই সেই কারণে সব ধাতুই সবার গায়ে থাকবে কিন্তু অ্যাসেম্বেল করা মায়ের মুখ হচ্ছে তামার লক্ষ্মী পিতলের সরস্বতী দশটা কার্তিক ব্রোঞ্জ গণেশ রূপো এইভাবেই ইউজ করা হয়েছে এটা দেড়শো কুইন্টাল ওজন আছে দেড় টন হাইট এগারো ফুট আশা করি আমি বিগত দিনে সোনা রূপ, হিরে তামা মুক্ত পাথর সমস্ত ঠাকুরই করে ফেলেছি তো সবাইকে ছাপিয়ে যাবে এই মূর্তি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীকে বলবো আসুন একটি অন্য রকম রূপ দেখতে পাবেন মায়ের শিল্পীর কাজ শেষ এখন শুধু সময়ের অপেক্ষা কতক্ষণে পুজো মণ্ডপে স্থান পাবে দেবী প্রতিমা ব্যো রিপোর্ট নিউজ স্নোম্যান স্ল্যান্ড হাবরা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো